এজ ইজি লাইভে আপনাদের সবাইকে স্বাগত নতুন আরো একটি প্রজেক্টের সাথে। আর এটা আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু উইদাউট এনি ব্রোকারেজ চার্জেস। সো আপনাকে কোনো ব্রোকারেজ চার্জেস পেমেন্ট করতে হবে না। এই বাড়িটি কিন্তু আপনার হয়ে যেতে পারে, ডিরেক্টলি আপনি মালিকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই প্রজেক্টটা বানিয়েছে ওয়েলকাম হোম, ডেফিনেটলি ওয়েলকাম হোমের প্রজেক্ট এটা। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যারা আমার চ্যানেলটিকে ফলো করেন। আমার দেওয়া ইনফরমেশনে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আরও পেতে থাকেন আমার তরফ থেকে। আর আজকে ভিডিওতে থাকছে তাদের জন্য যারা জানতে চেয়েছিলেন যে প্রপার্টির যে ডকুমেন্টসগুলো থাকে বা যারা বেচছে তারা কি ঠিকঠাক মানে থেকে নেওয়া কি ঠিক হবে। ডেফিনেটলি আমি রিকোয়েস্ট করবো আপনারা পেপার চেক করবেন, তারপরে আপনারা যে কোনো প্রোডাক্ট বা প্রপার্টি কিনবেন। আপনারা অনেকেই জানতে চান যে এই প্রপার্টি কার নামে আছে, কিভাবে আসছে। তো এই ইনফরমেশনগুলো আপনারা আমার থেকে জানতে চেয়েছিলেন, তাদের জন্য ছোট্ট করে কিন্তু প্রপার্টির পেপার্স রিলেটেড ইনফরমেশন আমি দিয়েছি যতটুকু পেরেছি আপনাদের জন্য। রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য। চলুন আর টাইম ওয়েস্ট না করে ভিডিওটি দেখা যাক। নমস্কার, আমরা ওয়েলকাম হোমের পক্ষ থেকে, আমি সুব্রত চক্রবর্তী, আমার এজি পার্টনার উজ্জ্বল মুখার্জি, আমাদের আরও পার্টনার আছে, আমরা সব মিলিতভাবে এই প্রজেক্টগুলো করি। কারণ আপনি বুঝতেই পারছেন একার ধারা এতগুলো টাকা ইনভেস্টমেন্ট করা সম্ভব না, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের পার্টনারও আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল নামে নামে আমাদের বাড়ি হয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এক কাটা 10 টাকার ওপরে 3 বেডরুম উইথ গ্যারেজ করেছি আপনাদের জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে চলুন একটু ভেতরে গিয়ে দেখে আসি। একদম মেইনটেইন গ্যাস, একদম যেখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি মিটার আছে, কলিং বেলও আছে, একদম আর এন্ট্রি গেট, এন্ট্রি গেটে আমরা একটা গেট পাচ্ছি, একদম এন্ট্রি গেটে আমি একটা লোহার শীট দিয়েছি, একদম লোহার শীট। অনেকে কাঠের পাল্লা দেয় কিন্তু আমি লোহার শীট দিয়েছি, ডিজাইন করা দেখতেও ভালো লাগবে। আচ্ছা আপনি এন্ট্রেন্স করছেন, এখানে আমার রিজার্ভার আছে এত বড়, ঠিক আছে, আমার 5000 লিটারের জল ঢুকবে, জল থাকবে এখানে 5000 লিটারের ট্যাঙ্কি। আচ্ছা সাথে আমি মোটর করে দিয়েছি, মোটরের সুইচ দিলে একদম ডাইরেক্ট আমার ওপরে ট্যাঙ্কি বসানো আছে 750 লিটারের, সেখানে গিয়ে জলটা স্টক হবে। আচ্ছা এবার ভেতরে আসুন, ভেতরে এসে আমার ডান দিকে একটা দরজা দিয়েছি, সেটা আমার গ্যারেজ, কারণ ওখান থেকেও আপনি গ্যারেজে আসুন। মেন হচ্ছে এটা হচ্ছে গ্যারেজের এন্ট্রেন্স, এখানে আপনি 4 চাকা নিয়ে আসতে পারবেন, যেরকম i20 সুইফট ডিজায়ার থেকে শুরু করে যতগুলো ছোট গাড়ি আছে, উইথ আপনার বাইক পার্কিং, সাইকেল পার্কিং, আপনারা যা যেটা থাকবে সেটা পার্কিং করতে পারেন। ইভেন যদি আপনি বাইক 4 চাকা বা কিছু না রাখবেন, যদি মনে করবেন আমি এটা বেডরুম হিসাবে ইউজ করব, তার জন্য আমার প্রভিশন করা আছে, আমার এখানে একটা জানলা দেওয়া আছে, স্লাইডিং ডোর আছে আমার এখানে, এখানে একটা জানলা দেওয়া আছে, তাহলে আপনি খাট হিসাবে জানলা ব্যবহার করতে পারবেন। সেই রোডের কাছাকাছি। আচ্ছা আপনি ভেতরে আসেন, এসে আমার টোটাল এটা ডাইনিং এর সাথে আপনি পাচ্ছেন এত বড় ওপেন কিচেন, সব থেকে বড় কথা এত বড় ওপেন কিচেন, সাথে আমি কি কি করেছি, 3টে জানলার পাল্লা করেছি, এখানে আপনার চিমনির যে পয়েন্টটা এক্সাইটেড পয়েন্টটা আমি করে দিয়েছি। আচ্ছা আমি এখানে সিং লাগিয়ে দিয়েছি, সিং এর সাথে আমি কল লাগিয়ে দিয়েছি, তাতে জলও পড়ছে, একদম। সাথে আমি কি করেছি আর একটা জিনিস যেটা করে না, আমি গ্রানাইট পাথর দিয়েছি, পুরো রান্নাঘরটা আমার গ্রানাইট পাথর দেওয়া, আমি এখানে মিক্সি এবং ওভেনের পয়েন্ট করে রেখেছি, দুটো পয়েন্ট করা আছে যেটা সবাই করে না, ঠিক আছে, আমি দুটো পয়েন্ট করে রেখেছি, সাথে আমি একটা ফ্রিজের পয়েন্ট করে রেখেছি, এখানে ফ্রিজটা রাখবেন, সেখানে একটা ফ্রিজের পয়েন্ট করে। এবার আপনি যদি বলেন আমার এক্সট্রা আরো পয়েন্ট করে দিতে, আমার মিস্ত্রি আছে বলবেন করে দেবে, কোনো সমস্যা নেই ওতে। আচ্ছা এবারে আসুন আপনাকে একটা বড় বিগ বেডরুম দেখাই, মাস্টার বেডরুম, হ্যাঁ একদম একদম, আমার ওতে এসির পয়েন্ট থেকে শুরু করে দুটো জানলা থেকে শুরু করে আমি সবই করে দিয়েছি, এখানে একটা জানলা, এখানে একটা জানলা, দুটো জানলা করে দিয়েছি, সাথে এসির পয়েন্ট করে দিয়েছি, মানে আপনি জাস্ট গৃহপ্রবেশ করবেন, এসি লাগাবেন, হয়ে যাবে,
ঠিক আছে আমার এসি পয়েন্ট ফ্যানের পয়েন্ট থেকে শুরু সব মডুলার সুইচ করেছি কোনো প্রীতমের 5 টাকা 10 টাকা সুইচের না আমি সব মডুলার সুইচ আপনাকে আমি প্রোভাইড করেছি আর অল ওভার মার্বেল এবং মার্বেলের টোটাল ডিজাইন দিয়ে আমি করেছি টোটাল সাত কাটিং পালিশ হয়েছে আপনি আসলে বুঝতে পারবেন ঠিক আছে এই একটা বেডরুম করেছি এই বেডরুমের সাথে একটা ভালো জিনিস করেছি যেটা অনেক মানুষেরই এখন বর্তমানে দরকার সেটা আমি করেছি আমি এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট দিয়েছি একদম অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটের সাথে একটা ছোট্ট বেসিনও করে দিয়েছি আমি যাতে ব্রাশ ফ্রাশ করতে গেলে যাতে মুখটা ধুতে পারে একদম 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 এটা 12x11 বেডরুম আছে আগেরটা রয়েছে 12x11.5 আর তারপর একটা আছে 12x9.5 ওটাও দেখো হ্যাঁ ওই মানে প্রথম বেডরুমটা ওটা আমি দেখাবো আপনাকে ওটা এখনো দেখাইনি সাউথ ফেসিং বাড়ি সাউথ ফেসিং আচ্ছা আমি একটা আপনাকে বেসিনও লাগিয়ে দিয়েছি মানে আপনাকে কিছু কিনতে হবে না জাস্ট আপনি আসবেন গৃহপ্রবেশ করবেন না টোটাল এটা টাইলস করে দিয়েছি আমি বেসিনের সামনেটা টোটালটাই টাইলস করে দিয়েছি ঠিক আছে আচ্ছা আর তার সাথে একটা কি কোর্স করেছি কমন বাথরুম আমি কমন বাথরুম করে দিয়েছি সাথে আপনার শাওয়ার থেকে শুরু করে আপনার কল থেকে শুরু করে আমি সবই রেডি টু মুভ করে দিয়েছি আর আপনার বাথরুমের টোটালটাই ডিজাইনটা আমি করে দিয়েছি মার্বেল টোটালটাই মার্বেল একদম জানলা করে যাতে আপনারা বসতে পারবেন আপনি এখানে খাটটা রাখলেন এখানে একটু বসলেন ঠিক আছে আমার সব টোটাল ঘরে ফ্যানের পয়েন্ট এসি পয়েন্ট আমার সব কটা করা আছে প্রত্যেকটা ঘরে এই যে এখানেও এসি পয়েন্ট করা আছে একদম ডাইনিং এর এসি পয়েন্ট করা আছে আচ্ছা সব থেকে বড় কথা আমার এখানে একটা লব দিয়েছি এখানে একটা লব দিয়েছি যাতে আপনার ওয়েস্টেজ কিছু জিনিস আপনি রাখতে পারেন ঠিক আছে আচ্ছা আগাত আর আপনাদের বলছি আপনারা ভিডিও দেখেন এখানে মধ্যমগ্রামে একটা ভালো জিনিস যেটা আপনাদের এখন আমি অনেকেই বলে না সেটা আমি বলি এখানে কোনো জলের সমস্যা নেই আপনি 24 আওয়ার্স জল পাবেন সেই জলের লাইন বসে গেছে আর এখন আপনি 4 টাইম জল পাবেন সেই 4 টাইম জলে আমি বলে দিই সকাল 6টা থেকে আপ টু সকাল 9টা পর্যন্ত আবার সকাল 11টা থেকে পাবেন দুপুর 2টো পর্যন্ত আবার বিকেল 4টে থেকে পাবেন 6টা পর্যন্ত আর রাত 8টা থেকে পাবেন 9টা পর্যন্ত টোটাল 4 টাইমে জল পাবেন 4 টাইমে জল আপনার 1 টাইমের জলে আপনি 5 দিন চালিয়ে নিতে পারবেন আমি যা রিজার্ভার করেছি এই রিজার্ভারে আপনি একটা সুইচ দেবেন 750 লিটার আপনার উপরে উঠে যাবে আপনি ওটা দিয়ে আপনি 4 দিন 5 দিন নিমিশাই করতে পারবেন আপনার 1 টাইমের জলে মানে 6টা থেকে যদি আপনার জলে জল আপনার খোলা আর এটা হচ্ছে অটো সিস্টেম মানে আপনার অটোমেটিকলি জল ভরে যাবে আপনার রিজার্ভারে আর অটো কাট হয়ে যাবে মানে যখন ভরে যাবে আপনার আর ভরবে না সমস্যা নেই ঠিক আছে একদম মডার্ন একদম 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 মডার্ন এমন টেকনোলজি আমি করেছি আচ্ছা আমি কিছু ভুল ত্রুটি হলে আমাকে এই ভিডিওর মাধ্যমে আমাকে ক্ষমা করবে কারণ আমি এজ এ ব্রোকারেজ নই আমি কোনো ইয়ে নেই আমি জাস্ট একটা ওনার হিসেবেই আপনার সাথে আমি ডিলিংস করছি যাতে আপনি আমার থেকে নিয়ে আপনি স্যাটিসফাই হতে পারেন কোনো ব্রোকারেজ নেই কোনো চার্জেস নেই আপনাকে 1 টাকাও কাউকে দিতে হবে না এখানে ঠিক আছে আপনি জাস্ট আসবেন গৃহপ্রবেশ করবেন লাগে পুরোহিতটাও আমি দিয়ে দেবো কারণ আমি ব্রাহ্মণ চক্রবর্তী আমার টাইটেল সুব্রত চক্রবর্তী আমার নাম আর সিঁড়িটা ছাদটা একবার দেখিয়ে দিই তারপর আমরা আরো কথা বলছি আপনাদের সাথে আসুন অল ওভার মার্বেল সিঁড়িতে অল ওভার মার্বেল করেছি একদম অল ওভার মার্বেল মার্বেল স্টিলের রেলিং করেছি আমি এখানে একটা উইন্ডো করা আছে হ্যাঁ এখানে লাইট দেওয়া আছে তাদের জন্য সব থেকে বড় কথা আমি আপনাদের বলতে চাই এই যে রডটা দিয়েছি আমি 16 রড দিয়েছি SRMB 16 রড ঠিক আছে অধিকাংশই বিল্ডাররা আপনাকে 12 রড দেবে 6টা করে ঠিক আছে যদি 4টে করে দেয় বাড়ি নেবেন না
চারটে করে যদি বারো রড দেয় বাড়ি কিনবেন না, সত্যি কথা বলতে কিনবেন না বাড়ি, তিনতলা আপনারা করতে পারবেন না। নয় ছটা রড, বারো রড দিতে হবে, আর নয় চারটে করে ষোলো রড দিতে হবে। এই দেখেন আমার চারটে করে ষোলো রড দেওয়া, টোটাল আমার এখানে আছে চোদ্দটা কলম দেওয়া আছে, এক কাটা দশ ছটা জমির ওপরে টোটাল বাড়িটা, ছাদগুলো কত বড় বড় দেখুন। আচ্ছা আমি এখানে ট্যাঙ্কি বসিয়ে দিয়েছি প্লোটনের 750 লিটারের ট্যাঙ্কি, আর আপনার নিচে পেয়ে যাচ্ছেন 5500 লিটারের জলের ট্যাঙ্ক, যেটা আমার রিজার্ভার আছে একদম। তাহলে আমি তিনতলা ফাউন্ডেশন করেছি, দোতলা প্ল্যান পাস, একতলা ফুল কমপ্লিট, আমার পাঁচ পাঁচ বেজ দেওয়া, আমার ষোলো রড ধরে, ষোলো রড দিয়ে আমার বাড়ি করা, আমার চারটে করে রড দেওয়া আছে ষোলো রড, ঠিক আছে। আপনি চারতলা তিনতলা পর্যন্ত করতে পারবেন, চারতলা গিয়ে আপনি একটা চিলেকোঠা করতে পারবেন। সব থেকে বড় কথা, প্রচুর মানুষ আছে বাড়ি করছে, তারা কিন্তু বারো রড চারটে করে দিচ্ছে, আমি বলবো নেবেন না, চারটে করে বাড়ি রড দিয়ে আপনি হয়তো দোতলা পর্যন্ত করতে পারবেন, তারপর আর পারবেন না, কিন্তু আমার বাড়ি তিনতলা করতে পারবেন, আমার এরকম আমি আপনাকে স্ট্যাম্প পেপারে লিখে দেবো, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, এক কাটা দশ শতক জায়গার উপরে থ্রি বেডরুম উইথ গ্যারেজ, এই আপনাদের মনে একটা সংশয় আছে, তো যদি বলেন কি সংশয়, কারণ সব ইউটিউবাররা ইউটিউব করে আর দাম বলে না, হ্যাঁ দাম বলে না, তারও কারণ আপনাকে আজকেই খোলাসা করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমি আমাদের মধ্যে সিস্টেমটা কি, আমাদের বাড়িগুলো অনেক মিডিয়ারাও দেখে, তো সেই কারণে মিডিয়ারা একরকম কাস্টমারকে বলে নিয়ে এসে ওভার মানি দুটো পয়সা করে, সেই কারণে আমরা দামটা বলতে চাই না, কিন্তু আমি মানুষের স্বার্থে আজকে আমি আপনাকে বলছি 40 লক্ষ টাকা দাম আছে বাড়িটা, অনলি 40 লক্ষ টাকা দাম আছে, একদম এক কাটা দশ শতক জমির ওপরে আপনি পাবেন থ্রি বেডরুম উইথ গ্যারেজ 40 লক্ষ টাকা। যেখানে আপনারা ইমিডিয়েটলি দেখুন, আর পেপার তো পেপার রিলেটেড, তো আমরা আরো একটা ইনফরমেশন দিতে চলেছি আপনাদের। আচ্ছা আপনাদের আরেকটা কথা বলি, আপনারা নানা রকম ভিডিও দেখেন, ভিডিও এর মাধ্যমে আপনারা সব জায়গায় যান আসেন, কিন্তু কোনো জায়গায় একবারও জিজ্ঞেস করেছেন যাদের ফোনে, যে যখনই অনেকেই আপনার ফোন তোলে, আপনি ফোন করেন বলেন যে দাদা এটা কি আপনার বাড়ি, উনি বলে দিল হ্যাঁ, কিন্তু আপনি কখনো ওনার কাছে একবারও দলিল জিজ্ঞেস করেছেন যে আপনার নামেই দলিল, তো তাহলে আমি যাব বা দেখবো বা দেখে নিলাম, আমি বলছি আমার নামে দলিল, এক্স্যাক্টলি আমি সেটা আপনাকে আমার অফিসে নিয়ে যাবো, আজকে অফিসটাও আপনাকে দেখাবো, অফিসটা দেখি অফিসে আমি দলিলটা আছে সেই দলিলটাও দেখাবো, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, কোনো বোকারি চার্জেস নেই, আপনার উইদেক ডাইরেক্ট আমার কাছে আপনি আসবেন, খুব ভালো লাগবে, আসুন আপনি সস্তায় এবং ভালো জিনিসটা আপনি দেব, কারণ উইথ কোয়ালিটি অফ ম্যাটেরিয়াল, একদম আমি কোনো মিনি প্ল্যান্ট সিমেন্ট, কোনো সরু রডের কাজ, সরু বালি দিয়ে কাজ, তিন নম্বর ইট দিয়ে আমি কাজ করি না, আমার ইট হচ্ছে এক নম্বর ষোলো রড এসআরএমবি দিয়ে কাজ করি। আচ্ছা আর আমি লাফার সিমেন্ট আর আম্বুজা সিমেন্ট, আর যখন ছাদ ঢালি আমি কংক্রিটও সিমেন্ট, এরপরেও আমি যে ভিডিওগুলো দেবো আপনাকে, যখন ছাদ ঢালবো, যখন আমি বেস করব, আমি টোটাল ভিডিওটা আমি আপলোড করব, আপনাকে দেখাবো, আপনি তাহলে বুঝতে পারবেন। ইভেন কিছু ভিডিও আছে আন্ডার কনস্ট্রাকশন বাড়ির ভিডিও, একদম অলরেডি প্রিভিয়াসলি আমরা আপলোড করেছি, একদম তাই, আপকামিং ও আসবে, একদম তাই, সেই কারণে বলছি আপনাদের যদি বাড়িটা ভালো হয়ে থাকে, ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আমার কাছে পৌঁছাতে পারবেন, একদম ডিরেক্ট, কোনো ভায়া মাধ্যম লাগবে না, একদম বাড়ির সামনে 14 ফুটের রাস্তা, ঢালাই রাস্তা, একদম নিয়ারেস্ট স্কুল কলেজ সব 1 কিলোমিটারের মধ্যে, আর এখান থেকে যদি হেঁটে যান আপনি স্কুল 200 মিটারের মধ্যে, ইংলিশ মিডিয়াম স্কুল আর বাজারঘাট সব 100 মিটারের মধ্যে, টোটো স্ট্যান্ড এখান থেকে নিয়ারেস্ট 1 মিনিট, 1 মিনিটও লাগবে না হেঁটে, এখান থেকে হেঁটে 1 মিনিটের মধ্যে আপনি টোটো স্ট্যান্ড পৌঁছে যাবেন, ওখান থেকে আপনি টোটো ধরে সোজা মধ্যমগ্রাম চৌমাথা, আপনার মধ্যমগ্রাম চৌমাথা থেকে এখানে পৌঁছাতে বড় জোর লাগবে 3 থেকে 4 মিনিট, একদম 3 থেকে 4 মিনিটই পৌঁছে যাবেন আপনি সারদাপল্লি, সারদাপল্লি লোকেশন, এখান থেকে এয়ারপোর্ট আপনার 5 কিলোমিটার পড়বে, একদম এখান থেকে হাওড়া স্টেশন পড়বে আপনার ওই 13-14 কিলোমিটার মতন, একদম হাওড়া স্টেশন, এন্ড ডেফিনেটলি আমি বলবো, তো আপনারা আশেপাশে পরিবেশগুলো দেখতে পাচ্ছেন, আশেপাশে পরিবেশগুলো কতটা মানে দারুণ শান্ত পরিবেশ, যেটা আমরা চাই শান্তিতে থাকতে চাই নিজের বাড়িতে, একদমই ফ্ল্যাটে নয়,
আর সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা আসুন। ফ্ল্যাটের ক্ষেত্রে কি, ফ্ল্যাটে তো আপনি জমি পাবেন না, এই যে ছাদটা আপনি দাঁড়িয়েছেন, আপনার ছাদে আপনি দাঁড়িয়েছেন, আপনি তো ছাদ পাবেন না, সবথেকে বড় কথা ছাদই আপনার না, আপনি শুধু টেকচার কিনছেন। ফ্ল্যাটে তো আপনি টেকচার কিনছেন, আপনি জমি কিনছেন কোথায়? আপনি যে এর ওপরে যে ছাদটা আপনি তো ব্যবহার করতে পারবেন না, তার উপরে আপনার আরো লোক থাকে, ছাদের উপরেও লোক থাকে, আপনার ছাদ নেই। কিন্তু এই আপনার বাড়ির যে আপনি নিচে থাকবেন, মাটিটাও আপনার, তার উপরে ছাদটাও আপনার। আগামী দিন আপনার জেনারেশন বাড়ছে, জেনারেশন বাড়লে আপনাকে বাড়াতে হবে। আপনি বাড়াবেন কি করে? আপনার ছাদের উপরে আপনি আরো দোতলা করতে পারবেন, তাহলে আপনার জেনারেশনটা বাড়বে। আপনার যেমন জেনারেশন বাড়ছেন, এর জন্য জমি কিনে বাড়ি কিনুন। বাড়ি রেডিমেড বাড়ি ভাবেন না যে এরকম কম দামের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা, একদমই না, একদম আপনি যেইভাবে দাঁড়িয়ে থেকে বাড়ি করবে সেরকম দাঁড়িয়ে থেকেই আমরা বাড়ি করেছি। যেই কারণে ভিডিওটা আমাদের সবসময় দেওয়া সম্ভব হয় না, কোনোটা দু মাস আগে, কোনোটা দু মাস পিছনে, কোনোটা এক মাস পরে, কারণ আমাদের রেডি করতে সময় লাগে। আমাদের এবার ভাবছেন হয়তো আমি দু মাস পরে দু মাসে বাড়ি দিয়ে গেল, না, আমাদের বাড়ি এক এক জায়গায় এক একটা কনসেপ্ট চলছে, তখন বাড়িগুলোকে আমরা দিতে পারি না, তাই আমাদের সাত আটটা করে বাড়ি চলে। যেমন এখন এই দুটো কমপ্লিট হয়েছে, আমার আরও দুটো কাজ চলছে, এখন আমি দিতে পারছি না, কিন্তু কাজ চলছে আমার, ওই দুটো সাত আট মাস ধরে রেডি হচ্ছে। আমি কি করব যখন এই বাড়িটা হয়ে যাবে, আমার সাত আট মাস, ওখানেও প্রায় আরও দু তিন মাসের কাজ বাকি আছে, যখন হয়ে যাবে আমি দু তিন মাস বাদে আমি আর একটা ভিডিও লোড করবো, যেহেতু আমার বাড়ি, আমি লোকের বাড়ি কেন করব? লোকের বাড়ি করে লাভ নেই, লোকের বাড়ি করে লাভ নেই, আমি আমার যেটা নিজের প্রজেক্ট আমি সেটাই করবো। হ্যাঁ, আপনার যে বাজেটে যদি চৌমাথার কাছে যশোর রোডের কাছেও চান, সেই লোকেশনে আমি প্রাইম লোকেশনে আমি বাড়ি করছি, এটাও প্রাইম লোকেশনে বাড়ি করছি। আমার আরও কিছু আছে কম বাজেটে, সেখানে অনেকে বেশি দামে তো নিতে পারে না, কম বাজেটেরও নেয়, তা কম বাজেটেরও আমার কাছে বাড়ি আছে, সব ধরনের বাড়ি আমি করি। তা সেখানে দাঁড়িয়ে থেকে আপনারা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আসবেন, বিশ্বাস করুন। আমি সুব্রত চক্রবর্তী বলছি মধ্যগ্রাম থেকে, আপনারা আসুন, ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। সেকেন্ড টাইম করছি, অত অভিজ্ঞতা নেই, তবে যেটুকুনি করেছি আপনাদের জন্যই করেছি, কারণ একটা বাড়ি কিনতে গেলে আমিও বুঝি যে একটা মানুষ কত কষ্ট করে বাড়িটা কেনে, সারা জীবনের পুঁজিটাকে সে একটা বাড়ির ওপরে ইয়ে করে। যারা চাকরিজীবী, যাদের মাইনে 30-35-40 হাজার টাকার মধ্যে, তারা ওই 30 লাখ টাকা লোন আপ টু 15-20 বছর টানতে তাদের খুব গায়ে লাগে, আমি বুঝি, কিন্তু কিছু করার নেই। আমরাও একটা জমি কিনতে গেলে মিনিমাম 15 লাখ টাকা একটা জমি জায়গা প্লট পড়ে, তারপরে কনস্ট্রাকশন করি, সামান্য কিছু লাভের বিনিময়ে আমরা বাড়িটা বিক্রি করি। আপনাদেরও সুবিধা হয়, আমাদেরও ব্যবসা হয়, কিন্তু ব্যবসার দিকে তাকিয়ে সব কিছু হয় না, আমি জিনিসটা সঠিক দেবো, সঠিক দাম নেব, সেই কারণে আমি এই জিনিসটা করা। আর আজকাল ইউটিউবটা এত ফেমাস, কাস্টমার অবশ্যই প্রোভাইড করে, সব কিছু দেখতে পারে নিজের চোখের সামনে, ভিডিও তো দেখতে পারে এবং সামনে এসে রিয়েলাইজও সেটাই দেখবে। তা আমি চাই আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে। নমস্কার, আমি সুব্রত চক্রবর্তী, আমার এই যে ওয়েলকাম হোম, এই আমার অফিস, আর ভাতৃবর্তম উজ্জ্বল মুখার্জি ভেতরেই আছি, দেখাবো আপনার সাথে, আলাপ করাবো। আপনাদের স্বপ্নটাকে সত্যি করার জন্য আমি সুব্রত চক্রবর্তী আপনাদের আশা করি আর একটা দীর্ঘক্ষণের একটা ভালোবাসার জিনিস আপনাকে দেখাচ্ছি, যাকে আপনারা মন থেকে অনেকটাই প্রেমে এবং মনে ধরে ফেলেছেন। এক নাম উজ্জ্বল মুখার্জি, আমার পার্টনার, সহকর্মী, তাকে আমি ডাকছি। উজ্জ্বলবাবু আসুন, আপনারা একে চেনেন, নমস্কার। ছয় ছোট্ট মানুষ, আমার ভাতনি পতিন উজ্জ্বল মুখার্জি, তাই আমরা যে প্রপার্টি বানাচ্ছি, আমাদের নামে প্রপার্টি, আমাদের অফিসে বসে আমাদের ডকুমেন্ট আপনাদের সামনে দেখাবো, দেখুন আমি বার করেছি একটা একটা করে দলিল। নেক্সট আমরা দেখাচ্ছি, এটা উজ্জ্বল মুখার্জির পেপার, এটা হচ্ছে আমি সুব্রত চক্রবর্তী, আমি আগে আমার পেপারটা দেখে নিই। এটা হচ্ছে আমি সুব্রত চক্রবর্তী, দেখে নিন, এটা আমার দলিল জমিটার, যেটা আপনাকে বলছিলাম, জমি কাম
বাড়ি আমি ওখানে রেডি করব বা রেডি আছে। এটা আমার দলিল সুব্রত চক্রবর্তী, আপনি দেখতে পাচ্ছেন আমার বাবার নাম নিখিল চক্রবর্তী, রামকৃষ্ণপল্লী, থানা বারাসাত, মধ্যমগ্রাম, উত্তর চব্বিশ পরগনা, 7,155, জাতীয় ধর্মে হিন্দু, পেশায় ব্যবসা। আচ্ছা, আমি যার থেকে কিনেছি ইনি ভদ্র মহিলা, ওনার থেকে আমি কিনেছি, এই যে আমি সুব্রত চক্রবর্তী, নিশ্চয়ই আমার ফটোর সাথে আমার মিল আছে, এটা তো আপনি বুঝতেই পারছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আমি প্লট নিয়েছি, এই প্লটটা সেটা আমি আপনাকে দেখিয়ে দিই, এই যে এই প্লটটা নিয়েছি, এই স্কোয়ার প্লট, এই যে সুব্রত চক্রবর্তী লেখা আছে, এক কাটা 5-6 টা 15 স্কোয়ার ফিট আমি জমিটা নিয়েছি, 12 ফুট ফ্রন্ট রোড, এটা একটা আলাদা প্রজেক্ট, এটা সুন্দরভাবে করব এখানে মধ্যমগ্রাম রামকৃষ্ণপল্লীতে আমাদের, আরও যশোর রোডের কাছেও ওগুলোও আছে। এখানে এই যে আমি রয়েছি, ছবি আমার নতুন দেখছেন আপনি, আমার ফিঙ্গারপ্রিন্ট, এটা আমার বাড়ির দলিল, বাকি আমি ট্যাক্স পজনা খাসা, এটা একদম নতুন, আমি এটা করতে দিয়ে দিয়েছি, ট্যাক্স পাসনা পর্চা সবই করতে দিয়ে দিয়েছি, এই নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা উজ্জ্বল মুখার্জির দলিল, এটা উজ্জ্বল মুখার্জির দেখাচ্ছে, আমাদের সব ইন্ডিভিজুয়াল নামে নেওয়া হয়, কারোর ব্যক্তিগত কোনো কোম্পানির নামে না, ইন্ডিভিজুয়াল নামে, মানে উজ্জ্বল মুখার্জির নামে হয়, আমার নামে হয়, কমল বিশ্বাসের নামে, পোস্ট দলপুর মধ্যমগ্রাম, জাতীয় হিন্দু ধর্মে ব্যবসা, একটা জিনিস দেখাই উজ্জ্বল মুখার্জি, এটা দেখুন তো আমার ফটোর সাথে মিল আছে নাকি? ডেফিনেটলি আমরা ফটোর সাথে মুখটা একবার চেক করে নেব, যে এটা আপনাদের জেনুইনলি, অ্যাকচুয়ালি আমরা এটা দেখানোর কারণ হচ্ছে বিভিন্ন লোক প্রপার্টি নিয়ে মার্কেটিং করছে, ইউটিউব চ্যানেলকে ভাই মানে বাড়ানোর জন্য ভুল ভাল প্রপার্টি, তাহলে আপনারা যেটা দেখে আপনার পছন্দ করে আসছেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না, বা আপনাকে সেই ইনফরমেশনের জায়গাও নিয়ে যাচ্ছে না, ভুল ভাল জায়গায় নিয়ে গিয়ে আপনাকে বলছে এইটাই আছে, নিলে নেন, না নিলে না নেন, এরকম অ্যাথেন্টিক কথা বলছে, যাদের মানে আপনারা যে সব ইউটিউবারের কাছে গেছেন বা যেসব ব্রোকারদের কাছে যাচ্ছেন তাদের পাল্লায় পড়বেন না, আমি পরিষ্কার বলছি তাদের পাল্লায় পড়বেন না, একদম ডিরেক্টলি আমাদের কাছে আসুন, ডিরেক্টলি আমাদের কাছে আসুন, আমাদের অ্যাড্রেসে আসুন, আমাদের এখানে আসুন, দুটো পয়সা হলেও আপনি কমে পাবেন বাড়ি, একদম ডিরেক্ট কমে পাবেন বাড়ি, আপনি প্রপার্টি দেখতে আসুন, আমাদের ডকুমেন্টস চেক করুন, আমরা এখানকার বাসিন্দা কিনা, একদম তাই, ডকুমেন্টস চেক করুন, আমার আধার, প্যান, ভোটার, আমাদের পাসপোর্ট, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব চেক করুন, তারপরে এসে নিন। আরেকটা কথা বলতে চাই, যদি কেউ প্রপার্টি নিতে ইচ্ছুক, দোনোমনো করছেন মধ্যমগ্রামটা কেমন, কনফিউশনে আছেন, আমি বলবো 2 মাস এসে এখানে রেন্টে থাকুন, মধ্যমগ্রাম সম্বন্ধে জানুন, ফিরে যাবেন না, একদম তাই, নিকাশি ব্যবস্থা, জলের ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডার, শান্ত পরিবেশ, কমিউনিকেশন, অ্যাজ এ গুড কমিউনিকেশন, আসুন, 2 মাস রেন্টে থাকুন, 10-20 হাজার টাকা যাবে, মধ্যমগ্রাম ছেড়ে যেতে চাইবেন না, এত বড় কথা বলছি, বাকি আর কিছু বলার নেই, বাকি সুব্রতবাবু বলবে, আপনারা তো আমার ভিডিও অনেক দেখেছেন, আজকে আমার সহপার্টনার, সহকলিগ, আমার চ্যানেলের নতুন স্পেস, ডেফিনেটলি এজ ইজি লাইফ থেকে আমি রিকোয়েস্ট করব ফলো করার জন্য, আপনারা ডিরেক্টলি উইদাউট ব্রোকারেজ আপনারা ওনার কে তাদের প্রত্যেককে আমি বলতাম যে ওয়েলকাম হোম সুব্রত চক্রবর্তী, উজ্জ্বল মুখার্জি, আজকে দেখলাম সুব্রত চক্রবর্তী, যাক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারা জীবন এটাই চাইবো, যদি পারেন আমাদের থেকে নিতে হবে এরকম কোনো মান নেই, আপনি জাস্ট আসুন একবার দেখুন, যদি আপনার পছন্দ হয় তাহলে কিনবেন, না হলে কিনতে হবে না, আর একটা পয়সা আপনাকে দিতে হবে না, আপনি বাড়ি দেখতে গেলে আমি শুনেছি অনেক কাউকে পয়সা দিতে হয়, আমাদের এখানে 1 টাকাও চার্জ নেই, এক, দ্বিতীয়ত আমাদের এখানে কোনো ব্রোকারি চার্জ নেই, কাউ থেকে এক্সট্রা টাকা 1 টাকাও নেওয়া হয় না। আচ্ছা, আপনি যদি বাড়ি কেনেন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ট্রান্সফার করার দায়িত্ব থাকে আমাদের উপরে, কারণ আমরা এই লোকাল ছেলে, লোকাল ব্যবসা করি, অধিকাংশই যে ইউটিউবাররা যারা এইসব শুরু করেছে, যারা বলছে আপনি বাড়ি কিনুন, আমি এই বাড়ি দিচ্ছি এই নামে, তাদের কোন রকম বাইরে থেকে আপনাকে শুধু মালিকের সাথে বসিয়ে দিয়ে কাজ, আর ওদের কোনো কাজ নেই, কিন্তু আমাদের কাজ আপনার আশা থেকে শুরু করে আপনি সারা জীবন পর্যন্ত আমরা থাকবো, কারণ
আমরা এই এলাকায় থাকি, আপনি সব সময় আমাদের দেখতে পাবেন, পাশে পাবেন, কাছে পাবেন, আপদ বিপদে আমাদের পাবেন সব সময়ের জন্য। সেই জন্যই বলছি আপনারা যদি বাড়ি কিনতে চান, বাড়ি কিনতে ইচ্ছুক হন, তাহলে আমাদেরকে কল করবেন, অবশ্যই আমাদেরকে কল করবেন, নম্বরে অলওয়েজ কল করুন, মানে করতে রিকোয়েস্ট করব। একদম একদম একদম। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তোমার চ্যানেলের সবাইকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, বড়দের প্রণাম, গুরুজনদের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্ত করছি। থ্যাংক ইউ সো মাচ।